তাহলে এখন থাকবে চলিত বছরই দে বিদেশ নাটকটি দর্শকদের কাছে সাড়া ফেলেছে। চলুন তাহলে বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। ছোট পর্দার বর্তমান সময়ের দর্শক বা একজন নির্মাতা হলেন কাজল আরিফিন অমি। তাছাড়া এই নির্মাতা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি তার দর্শকদের, যার ফলে অতি অল্প সময়ে দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তাছাড়া ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটক নির্মাণ করার মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ খ্যাতি অর্জন করেন এই নির্মাতা। প্রসঙ্গত, চলিত বছর ঈদে কাজল আরিফিন অমি নির্মাণ করেছে বিদেশ শিরোনামের একটি নাটক। সেখানে অবশ্য ব্যাচেলর পয়েন্ট নাটকের বেশিরভাগ চরিত্রকে দেখা গিয়েছে। তাছাড়া চলিত বছর ঈদে প্রকাশ হওয়া সকল নাটকের থেকে সবথেকে বেশি দেখা হয়েছে বিদেশ নাটকটি। পাশাপাশি নাটকটি দর্শকদের কাছে বেশ ভালো প্রশংসা কুড়িয়েছে। তাছাড়া দর্শকদের কাছে বেশ ভালো সাড়া ফেলেছে নাটকটি। প্রসঙ্গত, সম্প্রতি সময় নাটকটির প্রসঙ্গে কাজল আরিফিন বলেন, সত্যি বলতে আমরা অনেক ঝুঁকি নিয়ে নাটকের শুটিংয়ের কাজ করেছিলাম। তাছাড়া প্রথম দিক থেকে আমাদের সকলের কাছে ধারণা ছিল নাটকটি দর্শকদের কাছে ভালো লাগবে, কেননা নাটকের গল্পটি খুবই চমৎকার ছিল, যার ফলে হয়তো নাটকটি সম্প্রতি সময় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সো যাই হোক, দর্শকদের কাছে যেহেতু নাটকটি ভালো সাড়া ফেলেছে সেহেতু তেমন কিছু আর বলতে চাই না। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সম্প্রতি সময় দর্শকদের কাছে প্রশংসা কুড়াচ্ছে বিদেশ নাটকটি। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।